এখানে স্লাইডে একটা সেন্টেন্স দেওয়া আছে, যেমন টিচিং ইজ মাই হবি, শিক্ষকতা আমার শখ। এখানে টিচিং শব্দটি একটি জেরান্ড। যখন আমরা ভার্বের আইএনজি ফর্ম এর ব্যবহার নাউনের মতো করি তখন তাকে জেরান্ড বলে। মনে রাখতে হবে ভার্বের আইএনজি ফর্মকে তখনই জেরান্ড বলা হবে যখন এটা নাউনের মতো কাজ করে। এজন্য জেরান্ডকে আমরা ভার্বাল নাউনও বলি। জেরান্ডকে আমরা সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গায় ব্যবহার করতে পারি। অপরদিকে দ্বিতীয় সেন্টেন্সটি, টু রান ইজ এ গুড এক্সারসাইজ, দৌড়ানো একটি ভালো ব্যায়াম। এখানে টু রান সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় নাউন এর মতো ব্যবহার হয়েছে, তাই টু রান এখানে ইনফিনিটিভ, কারণ এখানে ভার্বের বেস ফর্মকে নাউনের মতো ব্যবহার করা হয়েছে। যারা ইনফিনিটিভ সম্পর্কে জানো না, আই বটমে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওয়ান মোর এক্সাম্পল, গার্ডেনিং ইজ মাই হবি, বাগান করা আমার শখ। এখানে গার্ডেনিং শব্দটি জেরান্ড, কারণ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে এবং সেন্টেন্সে সাবজেক্ট এর জায়গায় নাউনের মতো ব্যবহার হয়েছে। এবার যদি সেন্টেন্সটিকে এইভাবে বলি, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় শখ বাগান করা। এখানে গার্ডেনিং একটি জেরান্ড যা ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে কমপ্লিমেন্ট এর জায়গায় ব্যবহার হয়েছে। প্রথমের সেন্টেন্সটি, গার্ডেনিং ইজ মাই হবি, এখানে গার্ডেনিং শব্দটি নাউনের মতো ব্যবহার হয়েছে। এবং দ্বিতীয় সেন্টেন্স, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, এখানে গার্ডেনিং শব্দটি কমপ্লিমেন্ট এর জায়গায় ব্যবহার হয়েছে ঠিক নাউনের মতো। ওয়ান মোর এক্সাম্পল, আই লাইক ডান্সিং, আই লাইক সিঙ্গিং। এখানে ডান্সিং, সিঙ্গিং হলো জেরান্ড, কারণ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়েছে এবং সেন্টেন্সে অবজেক্ট এর জায়গায় নাউনের মতো ব্যবহার হয়েছে। এবার একটা জিনিস মন দিয়ে লক্ষ্য করো, যেমন আই এম ইটিং, শি ইজ ডান্সিং। এখানে ইটিং এবং ডান্সিংকে জেরান্ড বলবো না, কারণ এই ওয়ার্ডগুলো এখানে নাউনের মতো ব্যবহার করছে না, নর্মেল ভার্বের মতো ব্যবহার করছে। যখন ভার্বের সাথে আইএনজি এর ব্যবহার ভার্ব হিসেবে করা হয় তখন তাকে জেরান্ড বলা হয় না। আমরা দেখেছি জেরান্ড সেন্টেন্সে ভার্ব প্লাস নাউন, অর্থাৎ ভার্বাল নাউন হিসাবে ব্যবহার হয়। এভাবে নাউন ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন প্রায় একই রকম কাজ করছে। এজন্য বাক্যে জেরান্ড বা নাউন ইনফিনিটিভ যে কোনো একটি ব্যবহার করা যায়, তবে যদিও সব বাক্যে এমন সম্ভব নয়। যেমন টু স্মোক ইজ ইনজুরিয়াস ফর হেলথ, এখানে টু স্মোক হচ্ছে নাউন ইনফিনিটিভ। এবারে নাউন ইনফিনিটিভের জায়গায় আমরা জেরান্ড ব্যবহার করতে পারি, যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এখানে টু স্মোক হচ্ছে নাউন ইনফিনিটিভ এবং স্মোকিং হচ্ছে জেরান্ড, এবং স্মোকিং এখানে নাউনের মতো ব্যবহার হয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে সবসময় কিন্তু নাউন ইনফিনিটিভ এবং জেরান্ডের এই ধরনের ব্যবহার সম্ভব নয়।